টলিডে রে ফলো করতে যান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেজ আন আপনার পছন্দের তারকাদের লেটেস্ট আপডেট রামকৃষ্ণর স্নিগ্ধা এবং কুনালের কাছে কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি আর বসন্ত এসে গেছে তো আরো ভালো আছি মানে প্রচন্ড রঙিন চারদিক চারদিকে সব হ্যাপি হলি তোমাদের জীবনের রং কেরকম চলছে প্রেমের রং জীবনের রঙে তো আমরা খুবই প্রেমিক মানুষ ঠিক আছে সেও খুবই প্রেমে হাবুডুবু খুব মিলিয়ে চলছে বেশ ভালো হ্যাঁ আর বাঙালির আর মানে লাগে কি মানে একটু জাস্ট ইয়ে চাই যে প্রেমে তো আমাদের মনে সব সময় রং আমরা সব সময় প্রেমে পড়তে ভালোবাসি বাঙালি মানেই তাই বুঝতে পারছো তো ছোটবেলা থেকে আমরা রং খেলে আবির খেলে অভ্যস্ত বা সেখানে এখন সেটে এসে সেটাই কিন্তু একটু অন্য রকম ভাবে কেমন লাগছে সেই ডিফারেন্সটা কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে খুব সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে যেরমভাবে হয় রিয়েল লাইফে তো সেটা হয় না আমরা সবাই জানি কিন্তু এটার একটা ফ্লেভারটা আলাদা তুমি বলো হ্যাঁ মানে এখানে সাজানোটা অসম্ভব ভালো সাজানো হয়েছে তোমরা আগেই দেখেছো এরকম খুব সুন্দর করে সেটটা সাজিয়েছে তো সেটার মধ্যে অবভিয়াসলি দোলের একটা ফিল যদিও আমি আসাজ দোল সেইভাবে খেলি না শুধু ওই বড়দের পায়ে আবির দেওয়া প্রণাম করা সেটাই বাড়িতে ঐতিহ্য আমাদের তো ওইভাবেই আর কি কিন্তু এখানে আমার খেলতে বেশ ভালো লাগে আমি এনজয় করছি তারপর নাচ গান আছে আরো এখানে তোমরা দেখতে পাচ্ছ মিঠাই আছে আবির আছে চারদিকে এত সুন্দর করে সাজানো আমি তো ভীষণ এনজয় করছি তোমাদের ফেভারিট রং কি কালারস আমার তো রেড আমার প্রিয় রং সাদা কিন্তু হোলিতে সব রং চলে সব মানে বাদুরের রং তারপরে ওই চিকচিকে যে রংগুলো হয় সব সব এভরিথিং ওর যে বাদুরের রংটা চলে মুখ দেখলে বোঝা যায় আ না 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 সেটা না আরে হোলি যদি ওভাবেই না খেলবো তাহলে আর হোলি কি খেললাম হোলি কি ওইভাবে পায়ে জাস্ট একটু গালে গালে আবির লাগিয়ে হয়ে গেল ওটা কি হোলি খেলা ঠিক 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 তাই না তুমি কি বলো তোমাকে যেরকম দেখছি তোমরা খুব মজার মানুষ তুমি তো এরকম ছোট থেকে কোনোদিন ভাং খেয়ে কোনো মজা হয়েছে ভাং আমি একবারই ট্রাই করেছি আর সেই ট্রাই করার এক্সপিরিয়েন্সটা মানে ভয়ঙ্কর হ্যাঁ তো ওই একবারই খেয়েছি খেয়ে বলেছি জয় বাবা ভোলেনাথ আন্দা একদম একদম আমারও আর না আমরা খেয়েছি ছোটবেলায় কিন্তু বিষয়টা যেটা হয় পরে বাড়ি ফিরে যে রিয়াকশনস মানে সেটা খুব খারাপ কারণ মা বাবার থেকে বাঁচিয়ে সবকিছু মানে এবং ধরা পড়েছি প্রচুর মারধর খেয়েছি যা হয় ওকে তো তিন দিন বাড়ি থেকে না না বাট এটা আর খাবো না মানে এনজয়টা এমনি করাই ভালো অত নেশার জিনিস খেয়ে না করাই ভালো দর্শকদেরকে শুধু একটাই কথা বলতে চাই যে সবাইকে হোলির প্রচুর প্রচুর শুভেচ্ছা প্রচুর ভালোবাসা সবাই আমাদের সাথে থাকুন রামকৃষ্ণা দেখতে থাকুন কালস বাংলায় এবং আপনাদের আশীর্বাদ রাখুন আমাদের মাথার ওপর আর আর একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে যে হোলিতে সবাই আনন্দ করে হোলি খেলুক কিন্তু স্ট্রিট অ্যানিমালস যারা তাদেরকে রংটা না মাখানোই ভালো তার কারণ তাদের জন্য রংটা কোনোটা ভালো হয় না তো যারা রঙটা এনজয় করে ওই রঙের মজাটা নিতে পারে তাদেরকেই রং মাখান বাকি কাউকে বিরক্ত না করাই ভালো বলে মনে হয় আবার রাস্তাঘাটে প্রচুর রং পড়ে থাকে আমরা কাউকে তো আলাদা করে গিয়ে কারণ কিন্তু আমাদের উচিত যে মানে মেঝেতে রাস্তাতে ফেললেও না ওটা ওরা মুখ দেয় বা ঘাসে পড়ে সেটা ওরা খায় তো সেটা খুবই খারাপ আমার মনে একটা পার্টিকুলার জায়গা নিয়ে নাও নিয়ে নিজেদের মধ্যে আনন্দ করো মজা করো এটাই ঠিক আছে আর দর্শকদের জানাবো প্রচুর প্রচুর শুভেচ্ছা খুব ভালো করে হোলি খেলো রং রং খেলো কিন্তু হ্যাঁ কাউকে হার্ম করে নয় আপনি হোলি না আমাদের রামকৃষ্ণ এটাই হোলি আর পুরো মনে হচ্ছে বাড়ির বাড়ির দোল উৎসব হচ্ছে সবাই সেজে গুজে হোলি খেলতে এসেছি আর খাওয়া দাওয়া থেকে শুরু করে দালনাটা একটা সেট তৈরি করা হয়েছে সেটাও খুব খুব ভালো লাগছে আমাদের সো ফুল অন সকাল থেকে সাতটার সময় এসে রং ঢং মেঘে মিষ্টি মিষ্টি খেয়ে খাওয়া দাওয়ার খেয়ে দোল খেলছি আমরা খুব মজা করে না না আমি আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ আমি যখনই সময় পাই আমি নিজের ফ্যামিলিতে থাকার মানে চেষ্টা করি আর যেদিনকেই ডে অফ পাবো হোলির জন্য সেদিনকে আমি আমার বাড়িতে গিয়ে আমার মা বাবার সাথে মা বাবা আমার মানে ওটাই আমার জীবন ওদের সঙ্গে যদি আমি একটা দিনও কাটাতে পারি ওটা আমার কাছে সবচেয়ে বড়ো সেলিব্রেশন হ্যাঁ নিয়ারলি এক বছর হলো এক বছর পূর্তিতে আমি বলবো যে এরকম টিম পাওয়া খুবই মুশকিল এত ভালো আমাদের আর্টিস্টের মধ্যে সম্পর্ক এত ভালো টেকনিশিয়ানদের মধ্যে সম্পর্ক আমি বলে বোঝাতে পারবো না ইটস লাইক মাই অ্যানদার ফ্যামিলি আমাদের সিরিয়ালে চমকি চমক প্রত্যেক সপ্তাহে প্রোমো হয় সে চমকগুলো দেখানো হয় এখন রামকৃষ্ণ একসাথে রয়েছে যে কোনো বাধা বিপত্তি আসলে আশা করি আমরা পেরিয়ে যাব চমক অনেক আছে অডিয়েন্সে বলবো হ্যাপি হোলি ইন অ্যাডভান্স তোমরা সবাই ভালোভাবে রং খেলো আবির খেলো আর সেফলি খেলো কোনো হার্ট করো না বিকজ দে আর দে আর অ্যাকচুয়ালি দ্যাক গড ঠাকুর ওদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে তুমি যদি সবার সেবা করো তাহলে ঠাকুর তোমার সেবা করবে খুব ভালো আছে খুব ভালো ছোটবেলার একটা টাইপের খেলতে এখন অন্যরকম এসে কেমন বেশ ভালোই লাগছে আর আজকে তো একটু গরম কিন্তু গরম ঠিক আছে কিন্তু এই যে এত সুন্দর সাজানো তারপরে একটা ভালো একটা সিন একটা ভালো সিচুয়েশন সব কিছু মিলে ভালোই লাগে দেখো ছোটবেলার সাথে যদি সেটের দলের পার্থক্য বলি তাহলে হেলেন হ্যাভ ইন ডিফারেন্স আমি মধ্যবিত্ত ঘরের ছেলে মফসালের ছেলে ফলে বন্ধুদের নিয়ে একসাথে দোলে বেরোনো ছোটবেলায় এ ওর ছাদ থেকে গোবর গোলা জল ছুটত সেই রকম দোল খেলে বড় হওয়া এইটা তো আমাদের কাছে ফ্যান্সি স্বপ্ন ভোগ পুজোর ভোগ আমার বাড়িতে পুজো হয় তো ওই পুজোর ভোগটা আরও স্পেশাল তার কারণ হচ্ছে অন্যান্য পুজোতে মাই রান্না করে কিন্তু যেহেতু গোপাল পুজো হয় দোলের দিন তখন আমিও রান্না করি তাহলে নিজে রান্না করা খাবার সবসময় ভালো লাগে আমি তো ওই দিন বাড়িতেই থাকি আর আমাদের জয়েন্ট ফ্যামিলি তো ওই দিন বাড়িতে সবাই মানে যেই রেসিপিটাই হোক বা যেটাই হোক নন ভেজ হোক আর ভেজ হোক সেটা সবাই মিলে করা হয় আর সবাই মিলে একসাথে থেকে খাওয়া দাওয়া করা হয় এটা খুবই ভালো লাগে ও কিন্তু খুব ভালো কেক বানায় অনেকে এটা জানে না যদিও আমি খাওয়াইনি কোনোদিন

এতটুকুই বাইরে না হোলিতে রাত্রিবেলা যেখানে যেখানে যাই সেগুলো বলা যাবে না এক তো হচ্ছে বন্ধুদের বাড়িতে কিন্তু সেইগুলো কোথায় এবং কি ভাবে কাটাই সেইটা বলা অসম্ভব না তো ইচ্ছা করে শান্তি বা বৃন্দাবন না একদম না দিন না দেখতে ভালো লাগে টিভিতে বাট যেতে ভালো লাগে না আর শান্তি তো ডেফিনেটলি ভালো লাগে বাট সেটা দোলের আগে আর দোলের পরে দোলের সময় না দোলের সময় বাড়িতেই ঠিক আছে আছে আমার খুব বাজেভাবে আছে একবার তখন প্রথম প্রথম এরকম নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম সময় তো তখন আর কি আমাদের যারা পাড়ার বড় দাদারা তারা আমাদের ইনক্লুড করছে আর কি ভাং ঠাং বানানোতে হাত দেওয়াতে তো ন্যাচারালি আমি আমার এক বন্ধুকে বলেছিলাম সেইবার আমার জ্বর ছিল আমি আমার বন্ধুকে বলেছিলাম তুই ভাঙ বানাবি বানিয়ে আমার জন্য নিয়ে আসবি তো ও বেটা এনেছিলো একদম রাত্রিবেলা সকালবেলার বানানো ভাঙ আমি খেয়েছি খাওয়ার পর সারা রাত আমি ঘুমোতে পারিনি ওই বন্ধুটাকে জ্বালিয়েছি ডিম লাইটটা অফ করে দে তো ও সকালবেলা বললো ডিম লাইটটা অ্যাকচুয়ালি চাঁদ চাঁদের আলো দেখে আমি যেটা ডিম লাইটটা অফ করে দেয় আমি ঘুমোতে পারছি এই স্মৃতি হ্যাঁ মানে সেটা হয়েছে আর নয় মানে ওই একবারই খাবো না ও ভাঙ খেয়েছে নিজেকে চিনতে পারার জন্য ফালতু কথা তুমি কি শিখছিলে সঙ্গে আমার তখন খালি ভুলভাল বকে তো খেয়েছিলাম কিন্তু সেটা প্রথম মানে সেতে ভাঙ তো বানিয়েছিলামও প্রথম খেয়েওছিলাম সেইবারই প্রথম তারপরে সবই কেমন যেন ডাবল ডাবল লাগছিলো তারপরে যেটা খেয়েছিলাম মানে ঠিক সেদিনকে বিরিয়ানি খাওয়া হয়েছিল ঠিক বিরিয়ানি শেষ পাতে মানে তখন রাইসটা আর মাটনটা জাস্ট খেয়ে শেষ করব। হঠাৎ করে কেমন যেন হাসি হাসিল মনে হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি যারা মাসে তারাও হাসছে জীবনে আলাদাই একটা মজা মানে এই হাসি থামার না তারপর হলো তারপরে যেখানে শুলাম সেখানে যেন মজা আমি ভাসছি এরকম একটা ঘটনা আর মাথার যে হ্যাং ওভার মানে সেটা মানে আমি মানে এতটাই যে হ্যাং খারাপ সেই হ্যাং ওভার আমি আর কোনোদিনও সেকেন্ড টাইম পেতে চাই না এই আর কি মানে ভাঙ থেকে আমি এবার দূরে বিষয়টা হচ্ছে আমার বেশ ওই ওই জানলা থেকে লোকের গায়ে বেলুন মারতে ভালোই লাগে লাগে ভালো আর বাড়িতে বেশ ওই গালে একটুখানি আবির লাগিয়ে ছবি তুলতে বাড়িতে বাড়িতে সবটা করতেই ভালো লাগে কিন্তু পাড়ায় যখন তারা সেই ছুটে ছুটে বেরিয়ে যায় ওদেরকে দেখলে আমি খুব ভয় পাই আমি তখন ঘরে চলে আসি ওই অত আমার ভালো মানে ভয় লাগে বেসিক্যালি ভয় লাগে এখন শুধু ওই নিয়ম পালন করার জন্য যতটুকু তার কারণ দু তিন বছর হারবাল হার্বাল আবির বলে আমার যেগুলো মাখানো হয়েছে সেগুলো স্নান করতে গিয়ে বুঝেছি তার মধ্যে রং ছিল ফলে এখন অ্যাভয়েডই করি রঙে কোনো অ্যালার্জি নেই কিন্তু মনে হয় যে ওই বিশ্বাসঘাতকতা হয়েছে আর কি ওটা উচিত না ভালো আছি আজ সকাল থেকে একটু শুটটা চলছে একটু হেকটিক তুমি কেমন আছো ছোটবেলা থেকে এক দোল কাটানো এখন তুমি হিরো হয়ে দোল কাটানো কেমন লাগছে খাটনিটা বেড়ে গেছে যদি মানে মজা মজাটা ছেড়ে দিই বাকিটা হচ্ছে যে খুব এনজয় করছি একটা একটা সিকোয়েন্সের মধ্যে থাকা এটা ছোটোবেলা আমার খেলা ছিল তো আমি সেই খেলাটা যে আমার মানে নিজেকে এন্টারটেন করার একটা পদ্ধতি নিজেকে খুশিতে রাখা খুশিতে রাখার একটা পদ্ধতি সে নিজের প্রফেশন হয়ে উঠতে পারে সেটা খুবই আমি সেই ক্ষেত্রে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি তো তার মধ্যে এসে এই সাজানো গোছানোর খুব সুন্দর সেট সেটটা খুব সুন্দর সাজানো হয়েছে সেই সেটে বসে কাজ করা খেলা আমি এটাই খেলাই বলছি আমি অভিনয় শুধুমাত্র বলছি না আনন্দ করা এটা আমার খুব ভালো লাগছে

কনসেন্ট ছাড়া তো অবশ্যই নয় হোলি প্রেম রিলেটেড কিছু নেই আমার ছোটোবেলার স্মৃতিটা খুবই আমার কাছে উজ্জ্বল স্মৃতি এছাড়া প্রেম রিলেটেড কিছু নেই কারণ আমি মানুষটা ভীষণ ল্যাথখোর তো আমি বাড়িতেই থাকতে পছন্দ করি সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ি এখন যদি কেউ বলে যে এখানে শুয়ে ঘুমিয়ে পড়ো এখন আধ ঘন্টা চল্লিশ মিনিট আছে আমি ঘুমিয়ে পড়বো হ্যাঁ ইন্সিডেন্ট আছে হ্যাঁ ভাঙের সঙ্গে একটা বিচ্ছিরি ইনসিডেন্ট জড়িত আছে সারা পৃথিবী ঘুরছিল আমি খুব মানে ভেবেছিলাম যে আমি ভাঙটা খেয়ে সামলাতে পারবো তো ভাঙটাকে আমি সামলাতে পারিনি ভাঙটা খেয়ে তারপরে সারা পৃথিবী ঘুরছিলো আমি চেষ্টা করছিলাম আটকানোর কিন্তু আটকাচ্ছিল না হ্যাঁ আমাদের কিছু কিছু পুরনো বিবাদ ছিল বিবাদ ছাড়া তো কখনো সিরিয়াল হতে পারে না মানুষের জীবন হতে পারে না সেই বিবাদগুলো এখন অব্দি মিটেছে কি মেটেনি সেটা আমাদের কাছে এখনও স্পষ্ট নয় সেই চমকগুলো অবশ্যই দর্শকদের জন্য রয়েছে আগামী দিনে আর আমার আর কৃষ্ণার মধ্যে যে সমীকরণটা যে কেমিস্ট্রিটা সেটা দুটো বিপরীতপন্থী মানুষের মধ্যে তো তো সেটা দিনে দিনে আরও উজ্জ্বল হয়ে উঠছে আরও ফুটে উঠছে এটাই বলবো যে এই হোলিতে ফ্যামিলির সঙ্গে বসুন আপনাদের যদি কোনো নিজস্ব মনের হয়তো সিক্রেট থাকে সেগুলো ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন মন খুলে গল্প করুন আনন্দ করুন আর অতি অবশ্যই প্লিজ নট হার্ম অ্যানিমালস অ্যান্ড বার্ডস বার্ডস তো হাতের কাছে পেলে সেটা একটা ব্যাপার না পেলে তো কোনো ব্যাপারই না আমি দেখে থাকি যে দোলের সময় কুকুর বেড়ালদেরকে জোর করে আবির লাগিয়ে দেওয়া হচ্ছে সেটা আমি পছন্দ করি না পশু আর পাখি প্রেমী হিসেবে আর অবশ্যই কারুর গায়ে রং লাগানোর আগে তার কনসেন্ট নিয়ে নেবেন আমি জানি হোলির দিন কনসেন্টের ব্যাপার কাজ করে না কিন্তু তাও চেষ্টা করবেন যতটা সম্ভব আমি খুব ভালো কালকে উত্তর দিনাজপুর থেকে আজকে সকালে ফিরে সোজা এখানে দোল খেলতে চলে এসেছি হ্যাঁ এনার্জি তো কোনো খামতি নেই কালকে অন্য আর একটা সিরিয়ালে দোল খেলতে যাব পুরো দোলটাই এরকম ফ্লোরে ফ্লোরে খেলে চলেছি না আমার না দোলে আমি কোনোদিন রং টং কিনিনি বেশ আমার এইটাই ভেবে মজা লাগে যে অন্যের পয়সার রং আমার গায়ে লাগছে কিন্তু আফটার দ্যাট যখন স্নান করতে হতো সেই সময়টা আমাদের সময় তো খুব বাঁদুরের রং অমুক তমুক ভীষণ প্রচলিত ছিল ওই ঘষে ঘষে মা ছোটবেলায় ঘষতো তখন ওই একটা চাপ আর এখন বন্ধু বান্ধবরা জেনে গেছে যে এই একে মুরগি করার এটাই সুযোগ সে কী সব নিয়ে আসে মানে সে মুখের মধ্যে ক্রিম টিম লাগিয়ে আসলে আগে ক্রিমটা মছে তারপর রং লাগায় বোঝেও না যে পরের দিন শুটিং আছে কি গালাগালটাই না আমার পড়বে ফলে দোল আমার কাছে খুব একটা মজার নয় যেন শুটিং কর দোল নিয়ে শুটিং করাটা মজার তাহলে বলা যায় যে থেকে এখন বেশি মজা হয় শুটিং ফ্লোরে অবশ্যই কারণ ছোটোবেলায় দোলটা শুধু পাড়ায় সীমাবদ্ধ ছিল এখন তার তিন চার দিন আগে থেকে এক একটা জায়গায় গিয়ে দোল খেলতে হচ্ছে বলে এখনকার মজাটা অন্যরকম আর দ্বিতীয় সুবিধে হচ্ছে কোনোটাই নিজের পোশাক নয় যা রঙ লাগছে কোম্পানির যাচ্ছে আমার যাচ্ছে না আমার শুধু একটু শ্যাম্পু করতে হবে হ্যাঁ আমার মেয়ে কাউকে পায় না তার খেলার পার্টনার আমি তার যাবতীয় এক্সপেরিমেন্ট আমার উপরেই চলে ফলে পা থেকে মাথা অবধি ওই ভূত সাজা ওই সমস্তটা মেয়ের কল্যাণে হয় এবছরও দোলটা তার সাথেই খেলবে ভাঙ খেলানি কোনো অভিজ্ঞতা না আমি মচকাই তবু ভাঙি না হতো কি সেটা হচ্ছে যে আমাদের পাড়ায় একটি মেয়ে ছিল এখন বিয়েতা হয়ে গেছে ভাগ্যিস তো তাকে খুব রং মাখানোর টার্গেট করেছিলাম সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো তাকে রং মাখাতেই গিয়েছিলাম লক্ষ্যভ্রষ্ট হই কারণ আমি নাটা ছিলাম আমার এক লম্বা বন্ধুও তাকে টার্গেট করেছিল সে গালে আগে মাখিয়ে দিয়েছিল ফলে আমি হাত বাড়িয়ে তাকে পেতে পেতেই দোল খেলা শেষ মানে ওইটা আমার জীবনের একটা বড়ো আক্ষেপ তাকে ঠিক পার্টিকুলারলি মাখাবো বলে গেছিলাম কিন্তু আমার বন্ধুটা আমার চেয়ে লম্বা হাত বাড়িয়ে আগেও মাখিয়ে দিয়েছে ফলে আলাদা করে দোল শান্তিনিকেতনের দোল ইত্যাদি নিয়ে আমার কোনো ইয়ে নেই আর দোল নিয়ে আমার আলাদা করে শুটিংয়েই দোল মজার বাস্তব জীবনে এত অসভ্য নেমে গেছে রাস্তাঘাটে না ছিটকি নিয়ে এঁটে থাকতেই ভালো লাগে বাড়ির লোকের সাথে একটা দিন সময় পা ভালো মন্দ খাওয়া দাওয়া কর আড্ডা দেয় ভাং না ওসব একদম স্পেশাল মাংস ভাত খেজুরাম সত্ত্বর চাটনি